নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাচ্চাদের ঠান্ডা লাগার পর যখন নাক বন্ধ হয়ে যায় তখন তাদের প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, নাক বন্ধ হলে কোন কোন সিমটমসের ভিত্তিতে আমরা কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি বাচ্চাদেরকে দিতে পারি। তো আসুন, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো বন্ধুরা, বাচ্চাদের ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং নাকের ভিতর শোঁ করে শব্দ উৎপন্ন হয়। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা দেখে থাকি সর্দি জমে গিয়ে নাক বন্ধ হয়ে যায়, তার ফলে তারা কিছু খাবার দাবার খেতে পারে না, তাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে থাকে। কখনো কখনো আমরা নাক দিয়ে শ্লেষ্মার মতো বের হতেও দেখতে পাই। তো এই সমস্যাটি সাধারণত ওয়েদার চেঞ্জের কারণে হয়ে থাকে। আবার কিছু কিছু বাচ্চার মধ্যে ইমিউনিটি পাওয়ার যদি একটু কম থাকে সেক্ষেত্রেও আমরা হতে দেখতে পাই। আমি কিছু বিশেষ বিশেষ হোমিওপ্যাথিক মেডিসিনগুলি কিছু বিশেষ বিশেষ লক্ষণের ওপর ভিত্তি করে আলোচনা করব, যে লক্ষণগুলি যার ক্ষেত্রে মিল হবে সেই লক্ষণের মেডিসিনটি সে ব্যবহার করতে পারে এবং তাড়াতাড়ি তার নাক বন্ধ হওয়া ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম যে মেডিসিনটি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে অ্যান্টিমটার্ট 30। আমরা দেখি নাক বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তার সাথে ঘর ঘর শব্দ উঠছে, সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারি। 1 ড্রপ করে যদি দিনে 3 বার কন্টিনিউয়াসলি আমরা খাইয়ে যাই, নাক বন্ধ হওয়ার সমস্যা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। যদি আমরা দেখি নাক বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, তাহলে একটি ভীষণ এফেক্টিভ মেডিসিন নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে অ্যামোনকার্ব 30। এটিও 1 ড্রপ করে যদি দিনে 3 বার কন্টিনিউয়াসলি আমরা কিছুদিন ব্যবহার করি, তাহলে নাক বন্ধ হওয়া এবং শ্বাস প্রশ্বাসের কষ্ট হওয়া সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। যদি আমরা দেখি বর্ষাকালে ঠান্ডা লেগে বা ঠান্ডা লাগার ফলে অতিরিক্ত পরিমাণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং তার সাথে নাক বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ডাল কামড়া 30 1 ড্রপ করে যদি কন্টিনিউয়াসলি আমরা কিছুদিন ব্যবহার করি, তাহলে খুব এফেক্টিভ রেজাল্ট আমরা পেয়ে থাকি। যদি দেখি বাচ্চার অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার সাথে সাথে তার নাকও বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা প্রচণ্ড পরিমাণে খিটখিট করছে, কারোর গোলে থাকছে না, এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারছে না, এক জায়গায় স্থিরভাবে থাকতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা ক্যামোমিলা 30 যদি কন্টিনিউয়াসলি 1 ড্রপ করে দিনে 3 বার ব্যবহার করি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নাক বন্ধ এবং ঠান্ডার সমস্যা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। যদি আমরা দেখি বাচ্চার কোষ্ঠবদ্ধতা আছে, তার সাথে ভোর রাতে যদি তার নাক বন্ধ হয়ে গিয়ে থাকে বা ঠান্ডা লাগার প্রবলেম হয়ে থাকে এবং সাথে সাথে নাক দিয়ে যদি তার শোঁ শব্দ উঠতে থাকে বা অ্যাবনর্মাল কিছু সাউন্ড বের হতে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা নাক ভূমিকা 30 1 ড্রপ করে ডেলি 3 বার যদি কন্টিনিউয়াসলি ব্যবহার করি, তাহলে কোষ্ঠকাঠিন্য থেকেও বাচ্চারা মুক্তি পাবে এবং তার সঙ্গে তার ঠান্ডা লাগার সমস্যাও সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি কারোর না কারোর এই সিমটমসগুলো হচ্ছে, তারা যদি এই সিমটমসগুলি মিলিয়ে এই মেডিসিনগুলি ব্যবহার করে তাহলে বাচ্চাদের ঠান্ডা লাগা এবং নাক বন্ধ হওয়া সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের সাথে যে বেল আইকনটা আছে সেটিও প্রেস করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।